এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে চিন্তিত ছিলেন গ্রামের বাসিন্দারা। রাত বিরেতে যদি মানুষের কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে ছুটে যেতে হতো হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল নতুবা নিমপিট গ্রামীণ হাসপাতালে। সেই সমস্যা মিটতে চলেছে জয়নগর এক নম্বর ব্লকের বহুরূপ গ্রাম পঞ্চায়েত এলাকার কামদেবনগর গ্রামে। অবশ্যই কেন্দ্রীয় সরকারের অনুমতিক্রমে এবং তাদের সহযোগিতায় এই যে এই আমাদের এই প্রত্যন্ত জয়নগরের প্রত্যন্ত অঞ্চলে একটা সুন্দর স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। প্রধান সাহেব তো বটেই, আমরা সবাই জানি যে কিরম কঠিন লড়াই করে সেদিনকে আমাদের এই সবাইকে বুঝিয়ে শুনিয়ে একটা সরকারি নিজস্ব বিল্ডিং স্বাস্থ্য দপ্তরের হবে, সেটা আপনারা যদি সহযোগিতা না করতেন, আপনারা যদি এগিয়ে না আসতেন তাহলে কিন্তু সম্ভব হতো না। উন্নত গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্যে বহুরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের সহায়তায় জয়নগর এক নম্বর ব্লকের বহুরু কামদেবনগর সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন হয়ে গেল। এদিন ফিতে কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মণ্ডল। আর এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর ব্লকের যুগ্ম বিডিও তনয় মুখার্জি, জয়নগর এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সেকেন্ড মেডিকেল অফিসার ডাক্তার রূপঙ্কর বোস। রমজান মাস চলছে, যেমন একদিকে তেমনি আমাদের হিন্দুদের সংক্রান্তির মাস চলছে, সবাই সন্ন্যাস গ্রহণ করেছেন, উত্তরীয় নিয়েছেন অনেকে। এই প্রখর দাবদাহের মধ্যেও সরকারি নিয়ম মানতে গিয়ে সবার কথা ভেবে আমাদের এই অনুষ্ঠান করতে হয়েছে। আমরা এই জন্য আপনাদের কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। সর্বপ্রথম আমি এই মঞ্চ থেকে সম্মানীয় সুবল মণ্ডল এবং জহর মণ্ডল, তাদের পিতা স্বর্গীয় বিলক্ষণ মণ্ডলের। আর এদিন থেকে উন্নত পরিকাঠামো সহ ঝা চকচকে এই কেন্দ্র চালু হওয়ার ফলে এই এলাকার বহু মানুষ নিয়মিত ভালো চিকিৎসা পরিষেবা পাবেন এবার থেকে। আর এদিন এ বিষয়ে জয়নগর এক নম্বর ব্লকের যুগ্ম বিডিও তনয় মুখার্জি বলেন, আরো ভালো পরিষেবা পাওয়া যাবে এখান থেকে নিয়মিত। পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মণ্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে আছেন, তাই ভালো চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে এখানে। স্বাস্থ্য কেন্দ্রের থেকেও আরো ভালো পরিষেবা পাওয়া যাবে এখান থেকে। জয়নগর এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সেকেন্ড মেডিকেল অফিসার ডাক্তার রূপঙ্কর বোস বলেন, প্রসূতি মায়েদের চিকিৎসা সহ একাধিক চিকিৎসা ব্যবস্থা থাকবে এখানে। উল্লেখ্য, বহুরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বহুরু পঞ্চায়েতের পাশে ও বহুরু কামদেবনগর সুস্বাস্থ্য কেন্দ্র দুটির মধ্যে দিয়ে এই এলাকার বহু মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।